সারের কালোবাজারি বন্ধ সহ একাধিক দাবিতে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল সারা ভারত কৃষক সভার বালুরঘাট থানা কৃষক সমিতি। এদিন বালুরঘাটে অবস্থিত দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। গোটা শহর পরিক্রমার পর মিছিলটি পৌঁছায় বালুরঘাট কৃষক ভবনে। সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন সংগঠনের সদস্যরা। বিক্ষোভ শেষে প্রতিনিধি দল প্রধান দুই দফা দাবি সহ মোট চার দফা দাবিতে সহ কৃষি অধিকর্তাকরণের নিকট একটি ডেপুটেশন প্রদান করেন। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য সারের কালোবাজারি বন্ধ করা এবং সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করা। এই প্রসঙ্গে বালুরঘাট থানা কমিটির সম্পাদক পরিমল সরকার জানিয়েছেন, এখন মানে সারা দেশ এবং রাজ্য জুড়ে কৃষকরা খুব ভয়ঙ্কর সংকটে, কৃষি এবং কৃষক বর্তমানে যেটা সেইটা হচ্ছে আলু চাষিরা ভয়ঙ্কর বিপাকে পড়েছে। আলু চাষ শুরু হতেই আপনারা দেখবেন রাসায়নিক সারের ব্যাপক হারে কালোবাজারি, গোটা ব্লক জুড়ে, জেলা তো আছে, জেলা আমরা ডিএম সাহেবের কাছে গিয়েছিলাম, সেটা জেলা স্তরের ব্যাপার, ব্যাপক হারে কালোবাজারি শুরু হয়েছে, প্রশাসনের কোনো হুঁশ নেই। এমনকি এই যে কৃষি দপ্তরে সে আমাদের কৃষি দপ্তর সেখানে অভিযানে আমাদের কারো চোখে পড়েনি। আমাদের দাবি এই কালোবাজারি যেটা হচ্ছে, আমরা বললাম খুবই সম্পর্কে অন্যান্য সার আছে, তার মধ্যে 10-26-26টা খুবই প্রয়োজন, সেই জন্য এইটা 1470 সেখানে 2200-2500-2600 যে যা পারে লুট করে নিচ্ছে কৃষকদের কাছ থেকে এবং সার ব্যবহার করা মুশকিল। সেই জন্য আমরা বলছি অভিযানে নামুন, কালোবাজারি বন্ধ করুন, যা সরকারি রেট আছে সেটা নিতে হবে, এটা আমাদের এক নম্বর দাবি। দুই নম্বর দাবি হচ্ছে সরকার ঘোষণা করেছে 2203 টাকা কুইন্টাল, তাহলে 2203 টাকা কুইন্টাল 616 টাকা মন হয়, অর্থাৎ সোজা কথা সরকার ঘোষিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে নগদ টাকায় ধান কিনতে হবে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, নিউজ টুডে।